হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন পরে চলে আসলাম আমি আপনাদের সাথে ইসলামিক কয়েন এয়ারডোপে লেটেস্ট যে আপডেট নিউজ আছে সেটা নিয়ে একটু আমি আপনাদের সাথে কথা হলো এবং শুধুমাত্র কথা না এবং আমি আপনাদের সাথে ইসলামিক কয়েন টেস্ট মেনেটে যারা যারা পার্টিসিপেট করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাস্ক আছে আর যারা এই প্রোজেক্টটাতে ভাই টেস্টনেট মেনেটে পার্টিসিপেট করেন না তাদের জন্য রয়েছে কিন্তু একটা আকর্ষণীয় অফার অর্থাৎ এই যে ইসলামিক কয়েন এয়ারডোপ আছে এদের কিন্তু একটা নিজস্ব হক এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জেও যদি আপনি পার্টিসিপেট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি তিরিশটা ইসলাম কয়েন পেয়ে যাবেন যেটা কিন্তু ভবিষ্যতে মিনিমাম কিন্তু তিরিশ ডলার থেকে পঞ্চাশ ডলারও হতে পারে কিংবা একশো ডলারও হতে পারে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে যে ইসলামিক কয়েন এয়ারোপে লেটেস্ট যে আপডেটটা শেয়ার করতেছি সেটা একটু স্কোল ডাউন করে আমি আপনাদের সাথে দেখাচ্ছি দেখেন এখন থেকে ঠিক একুশ ঘন্টা আগে তারা ইসলামিক কয়েন কি করছে একটা টুইট করছে তো যদিও এই টুইটটা আমি আপনাদের সাথে গতকালকে নয়টা সাড়ে নটার দিকেই ওনারা টুইট করছে তখনই আমার সাথে দিয়ে রাখছিলাম কেননা আমি আপনাদের সাথে টুইটে পর দশ মিনিটের ভিতরেই কিন্তু আমি আপনার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেটটা দিয়েছিলাম ঠিক আছে তো এখন আসলে আমি ভিডিও তৈরি করতেছি একুশ ঘন্টা পরে এবং ভিডিওটা পাইতে পাইতে আপনার হয়তো বা আরও দুই ঘন্টা সময় লাগবে তো এগুলো আসলে এই সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হয় ঠিক আছে সমস্ত প্রকার আপডেট যে আমি ইনস্ট্যান্ট ভিডিও করে দিতে পারবো না এটা কিন্তু কোনো ইউটিউবারই কিন্তু পসিবল না কিছু কিছু আপডেট আছে সাথে সাথেই দেওয়া যায় কিন্তু আসলে সময়ের একটা ব্যাপার সেবার আছে এই কারণে আসলে যে সমস্ত আপডেটগুলো আসে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটিক থাকবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এগুলো আপডেট দেওয়া হয় তো যাক বন্ধু আমি আপনাদের সাথে যে কথাটা বলো বেশি কথা আসলে পেশাবো না এখানে পেশানোর কিছু নাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাস্ক আছে সেটা আপনারা কীভাবে করবেন সেটা দেখাই দেব তো দেখেন একুশ ঘন্টা আগে তারা এখানে কি বলছে ইট ইস অফিসিয়াল ইসলাম লঞ্চ অন কুকয়েন অ্যান্ড আদার টপ এক্সচেঞ্জ শিডিউল ফর অক্টোবর দশ অর্থাৎ এই যে ইসলামিক কয়েন আছে ওনাদের যে নেটিভ কয়েন তার নাম হয়েছে মূলত ইসলাম কয়েন এটা তো আপনারা সবাই জানেন ওয়ার্ল্ডের তো এই ইসলাম কয়েন তারা কুকয়েন এক্সচেঞ্জ সহ আরও বড় বড় দশটা এক্সচেঞ্জে তারা কি করবে দশই অক্টোবরে লিস্টিং করবে তো বুঝতেই পারছেন আজকে হয়েছে মূলত তো তিরিশে সেপ্টেম্বর তো আগামীকাল অর্থাৎ আজকে রাত্রে বারোটার পর থেকে এক তারিখ শুরু হয়ে যাবে আর আজ থেকেই বলতে হয় আর দশ দিন পরেই কিন্তু কি করবে এই ইসলামিক কয়েনটা তারা কুকোয়েন এক্সচেঞ্জ সহ ভালো ভালো এক্সচেঞ্জের লিস্টিং করবে তো আমরা যে থেকে কুকয়েন একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আসলে কুকয়েন এক্সচেঞ্জের অফিসিয়াল টুইটের এই মুহূর্তে আসলে ইসলামিক কয়েনটা যে লিস্টিং করবে এই ব্যাপারে তারা কিন্তু এখনও কোনো প্রকার টুইট কিনে আপডেট দেয় না বাট এটা কিন্তু দিয়ে দেবে কেননা কুকয়েন হয়েছে একটা ওয়ার্ল্ডের কিন্তু দেখা যায় দুই তিন নম্বর র্যাঙ্কিনে একটা এক্সচেঞ্জ এখানে আসলে ভুং কোনো আপডেট দেয় না এটা যখনই আসলে কংক্রিট যখন ইসলামিক কয়েন থেকে তারা আপডেট পাবে তখন কিন্তু তাদের অফিসিয়াল টুইটার সেলে তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে ঠিক আছে আর যখন এটা অ্যানাউন্সমেন্ট দেবে আমি আপনাদের সাথে সেটা আমার টেলিগ্রাম সেলে জানাই দেবো কিংবা আমি যদি সময় পাই ভালো কোনো অফার আসলে তখন আমি আপনাদের সাথে অবশ্যই ভিডিও আকারেও দিয়ে দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা এইগুলো আসলে এখানে বলছে এটাই হচ্ছে মূলত আজকের যে লেটেস্ট আপডেট তারপরে এখান থেকে একটা ভিডিও আছে আপনার সে ভিডিও প্লেও করেও দেখতে পারেন এখানে আসলে ইসলামিক কয়েনের ব্যাপারে তারা কথা বলছে আপনি কিন্তু এগুলো দেখতে পারেন বাট এগুলো আসলে দেখার কিছু নাই আমি আপনাদের সাথে এটা আর দেখাচ্ছি না তো যাক বন্ধুরা আপনারা যারা যা ইসলামিক কয়েনের মানে টেস্টেড পেনেটে পার্টিসিপেট করছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাস্স আছে সেই টাস্কটা কিন্তু কমপ্লিট করতে হবে নতুবা আপনি কিন্তু এখান থেকে যে টেস্টেড পেনেটে পার্টিসিপেট করছেন সেই ব্যালেন্সটা হয়তো বা আপনি কখনোই পাবেন না ঠিক আছে আর তো যাক বন্ধুরা টেলিগ্রাম সেলের জয়েন করার জন্য আপনি অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক কাউট করে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি সরাসরি আমার এই টেলিগ্রাম সেলের লিঙ্ক দেখব আপনি কী করেন সরাসরি সেই টেলিগ্রাম সেল লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে সরাসরি আমার টেলিগ্রাম সেল নিয়ে যাচ্ছি তো টেলিগ্রাম সেলে জয়েন পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার সেল্যালেন তো এখানে আসবার একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে করতে দেখেন আপনার সামনে এরকমই এক জোড়া পিকচার দেখতে পেন ঠিক আছে এটা হচ্ছে মূলত দেখেন আমি গতকালকে দশ মিনিটের সময় কিন্তু আমি আপনাদের সাথে টেলিগ্রাম সেলে এই টুইটটা আপডেট শেয়ার করে রাখছি ঠিক আছে তো যাই হোক আপনারা যারা গ্রুপে আছেন তারা তো জানেন তারপরে এখানে দেখেন একটা কথা বলছি দ্বিতীয় স্ক্রিনশটে হক ভিলিটুটার কনটেস্ট অর্থাৎ এখানে কিন্তু আপনি যে ভিলিটুটার একটা কনটেস্টে যদি আপনি পার্টিসিপেট করতেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু আজকের এই টাস্কটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে হয়তো বা আপনি এই টাস্কটা কম কমপ্লিট যদি না করেন সেক্ষেত্রে আপনার টেস্টারির যে রিওয়ার্ডগুলো আছে সেটা হয়তো বা এলিজিবল না হতে পারেন ঠিক আছে তারপর আমি কিন্তু এখানে সমস্ত বিস্তৃত বলে দিছি আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন এটা কিন্তু দশই অক্টোবর কুকানে লিস্টিং হবে ঠিক আছে তারপর এটা কিন্তু অতি তাড়াতাড়ি ব্যালেন্সেও লিস্টিং হবে এভাবে আমি কথা বলছি তারপর এখান থেকে দেখেন আমি কিন্তু বলছি আপনারা কীভাবে এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে এই দেখেন কিন্তু স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তিনটা কিন্তু অপশন দিয়েছি আমি আপনাদের সাথে প্রত্যেকটা দেখাই দেবো আর এখানে একটা কথা বলি এখান দেখেন আমি যে স্টেপ ওয়ান আছে তো এখানে দেখেন কি বলছি ক্লিক হক এক্সচেঞ্জ লিঙ্ক ঠিক আছে আপনারা যদি এখনও যেটা হক এক্সচেঞ্জ আছে সেটা যদি আপনি পার্টিসিপেট না করেন সেটা আমি কীভাবে করবেন দেখাচ্ছি আর আপনি যদি হক এক্সচেঞ্জ পার্টিসিপেট করেন এখানে কিন্তু একটা কথা বলছি আপনি যদি টেস্ট নেট মেন নেটে জয়েন নাও করে থাকেন তাহলেও হক এক্সচেঞ্জ জয়েন করে রাখেন তিরিশ ইসলাম কয়েন ফ্রি ভাবেন এবং পঁচিশ অক্টোবর অফিসিয়ালি লঞ্চ করবে এবং কেওয়াইসি খুবই দ্রুত শুরু হয়ে যাবে ঠিক আছে তো প্রথমেই আমি আপনাদেরকে এখান থেকে এই যে স্টেপ ওয়ান আছে স্টেপ ওয়ানটা টু দেখাচ্ছি আসলে কীভাবে হক এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে হবে এবং আজকে কিন্তু হক এক্সচেঞ্জের যে ইমেল আছে সেটাও কিন্তু আপনাকে লাগবে ঠিক আছে তো যাই হোক আপনার কী করে এখান থেকে এখানে ক্লিক করুন স্টেপ ওয়ান স্টেপ ওয়ান ক্লিক করার সাথে তার সাথে আপনার সবাই ঠিক এরকম একটা পোড় দেখবেন তো এটা হচ্ছে মূলত হক এক্সচেঞ্জের এই যে কিন্তু হক এক্সচেঞ্জের কিন্তু আমি যে পার্টিসিপেট করছি এটা হচ্ছে মূলত আমার যে হক এক্সচেঞ্জ আছে আমি অ্যাকাউন্টে তারপরে এখান থেকে দেখেন আপনি পার্টিসিপেট করলে ত্রিশটা পাবেন তারপরে রেফার বোনাস পাবেন দশটা ঠিক আছে এবং এখানে দেখেন যে হক এক্সচেঞ্জের কিন্তু আপ লিঙ্ক আছে আপনি এখানে ক্লিক করে একটা হক এক্সচেঞ্জ ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তারপরে এখানে যে আপ বিরোধ আছে তারপরে আপডেট বিরুদ্ধ আছে এগুলো আপনি দেখে নেবেন ঠিক আছে এই যে এখানে কিন্তু হক এক্সচেঞ্জ কীভাবে পার্টিসিপেট করবেন এই দেখেন হক এক্সচেঞ্জ লঞ্চেট আপনার কী করে এখান থেকে হক এক্সচেঞ্জের ভিডিও দেখে আপনারা অবশ্যই কিন্তু হক এক্সচেঞ্জে পার্টিসিপেট করবেন ঠিক আছে এটা কিন্তু খুবই একটা ভালো এক্সচেঞ্জ তো যাওক আমি আপনাদের সাথে এখান থেকে দেখেছি না তো আপনারা অবশ্যই কিন্তু স্টেপ ওয়ানের কাজটা করে নেবেন ঠিক আছে ওইখান থেকে সমস্ত আপডেটগুলো দেখে এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখান দেখেন স্টেপ টুতে আমি আমি কি বলছি গেট টেস্টে রিওয়ার্ড সাবমিট ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে এই জিনিসটা আপনারা কিন্তু অনেকেই পারবেন আবার অনেকে হয়তো পারবেন আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি আপনারা পারেন কি না পারেন সেটা আমার ভিডিও দেখে আপনি কাজ করে নেবেন ঠিক আর পারলে তো বেশ ভালো তো হোক আমি আপনাদের সাথে দেখাচ্ছি আপনারা কী করে এখান থেকে এই যে দুই নম্বর অপশন আছে আপনার সাথে এখান থেকে সরাসরি লিঙ্কটাকে ক্লিক করেও আপনি পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে যাবে আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো এখান থেকে একটু সময় করেন তো এখান থেকে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে দেখেন এখানে কি বলছে হক বিটের কন্টেস্ট ঠিক আছে এখানে কিন্তু বাট আমি আপনাদের সাথে এইখানে এখানে চলে আসে তো আমি আপনাদের সাথে এখান থেকে আসলে পার্টিসিপেট করে দেখান আমি আপনাদের সাথে অন্যভাবে দেখাচ্ছি তো আপনি কি বলুন এখান থেকে এই যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা আপনি টাচ করবে যেন এটা আঙুলো সাপ দিয়ে ধরে এখান থেকে কপিতে ক্লিক করবেন ঠিক আছে এই এই যে কপি আছে আপনি এখান থেকে কপিতে ক্লিক করুন ক্লিক কপি কপিতে ক্লিক করার সাথে সাথে স্টেপ থ্রি দেখেন কি বলছে ক্লিক অ্যান্ড ওপেন ইন্ডেক্স ব্রাউজার আপনি কি বলেন এখান থেকে এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ওপেনে ক্লিক ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ইন্ডেক্স ব্রাউজার চলে আসবে তো আপনি করে এখান থেকে আমি আপডেট করে দেখাচ্ছি যেহেতু আমি অনেক আগে আসলে পার্টিসিপেট করেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্ডেক্স ব্রাউজারটা আপডেট হয়ে গেছে আমি একটা ক্লিক করবো ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনি করে এখান থেকে সার্চ অপশন আছে সার্জারটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই সে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এখানে পেস্ট করার পর আপনি কি করে এখান থেকে গোতেটা ক্লিক করুন ক্লিক গো গোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ তো এখানে একটু লোড নেবে আমি আপনাদের সাথে দেখেছি তো এখানে দেখেন লোড তো লোড নেওয়ার পরে দেখেন ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এখান দেখেন কী বলছে হক ভ্যালিটোর কন্টেস্ট তারপর এখান দেখেন হক ভেলেটোর কন্টেস্ট তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কোল ডাউন করার সাথে সাথে এখান থেকে কি বলছে আই নিড রিওয়ার্ডস তো আপনার কিন্তু এখানে রিওয়ার্ড পাইতে হলে আপনার কিন্তু অবশ্যই এই টাস্কটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যা হোক আপনি কি বলুন এখান থেকে ওয়ান্স এটা ক্লিক করুন ক্লিক ওয়ান্স তো ওয়ান্সে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে মিশন আছে এই মিশনটা আপনার সালে এখান থেকে পরেও নিতে পারেন বাট আমি এটার পরতে আসি আমি এখান থেকে সরাসরি স্কোল ডাউন করে আমি কাজটা দেখাচ্ছি এখান দেখেন তারা কি বলছে আপনার কিন্তু মেটামাক্সের সেই রিসিভ অ্যাড্রেসটা দিতে হবে কোন রিসিভ অ্যাড্রেসটা আপনি ইসলামিক কয়েন এয়ার ওপের টেস্টেড মেনেটে যে রিসিভ অ্যাড্রেস দিয়ে পার্টিসিপেট করছেন অর্থাৎ যে মেটামাক্স দিয়ে পার্টিসিপেট করছেন সেই মেটা মার্ক্সের রিসিভ অ্যাড্রেসটা এখানে দিতে হবে ঠিক আছে বুঝতেই পারছেন জিনিসটা কিন্তু ক্লিয়ারভাবে আপনি বুঝে নেন তো যাই হোক আমি কী করবো এখান থেকে আমি কিন্তু কী করবো আমার অ্যাড্রেসটা দেবো তো এর জন্য আমি করব এখান থেকে দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে যে থ্রি ডট মেনু আমি থ্রি ডট এটা ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে এর ক্লিক করবো ক্লিক এক্সটেনশন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে মেটামাক্স আছে মেটামাক্সটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার মেটামাক্সটা ওপেন হবে তো আমি আমার মেটামাক্সে আমার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো ঠিক আছে অবশ্যই কিন্তু হক এক্সচেঞ্জে মানে ইসলামিক কয়েন অ্যারোপে যে মেয়েটাও দিয়ে পার্টিসিপেট করছেন তো যাক আমি কী করবো এখান থেকে অ্যাড্রেসটা এখানে কপি করব তো এখান থেকে টাস্ক তো কপি করার পর আমি চলে যাব আবার কিন্তু সেই পেজে তো দেখেন আমি আপনাদের সাথে এখানে চলে আসি তো আমি কী করব এখান থেকে এখানে এই যে রাইট ইয়র আমি কী করবো এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখানে আমি কী করবো এই যে ক্লাইম রিওয়ার্ড আছে যে ক্লাইম রিওয়ার্ড আমি কিন্তু এখানে একটা ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইনভেস্ট হয়েছে তো এখানে আমাকে কিন্তু কী বলতেছে এখানে কিন্তু জেলেতে লগ ইন করতে বলতেছে ঠিক আছে আপনার যদি আগে থেকে জেলে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যদি আপনার না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে আপনার হক এক্সচেঞ্জের যে জিমেল দিয়ে পার্টিসিপেট করছেন সেই জিমেলটা এখানে দিয়ে আপনি কিন্তু এখানে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে এখান থেকে আমার হক এক্সচেঞ্জের যে জিমেল অ্যাড্রেস আছে সেটা আমি এখান থেকে দিয়ে আমি এখানে লগ ইন করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিছি তো এখান থেকে দেওয়ার পরে দেখেন আপনার সামনে এখানে কী বলছে এখানে সিকিউর ইমেল অর্থাৎ আমার ইমেলে কিন্তু একটা কোড দিছে এই কোডটা কিন্তু কি করতে হবে আমার কিন্তু এখানে দিতে হবে তো আমার কিন্তু এখানে ইমেলে চলে যাচ্ছি অবশ্যই কিন্তু হক এক্সচেঞ্জের যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিট করছেন সেই জিমেল দিয়ে আপনার এখানে জেলিতে জেলেতে করবেন তো যাই আমি এখান থেকে আমার এখানে কোডটা আমি কপি করে নেব তো এখান থেকে কপি করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়ার সাথে সাথে আপনার কোনো কাজ নাই শুধু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখুন অটোমেটিক তারা কিন্তু রিডিকেশন করে আপনার এখানে প্রবেশ করবে ঠিক আছে তো ফাইনাল দেখেন আপনি কিন্তু আবার এখানে চলে আসেন তো এখন আমি কী করব করবো এখান থেকে এখানে টাচটা কমপ্লিট করবো তো আমি এখানে ওয়ান্স একটা ক্লিক করে ক্লিক ওয়ান্স তো তো ওয়ান্সে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে আবারও কিন্তু মিশন অপশনটা চলে আসে তো এখান থেকে আমি কী করি যেখানে আমার অ্যাড্রেসটা দিতে হবে তো আমি পুনরায় কিন্তু আমার মেটা মাস্ক চলে যাচ্ছি তো এখান থেকে আমি এক্সটেনশন এটা ক্লিক করবো ক্লিক এক্সটেনশন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি পুনরায় কিন্তু মেটামাক্কে প্রবেশ করতেছি আপনাদের সাথে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয় তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করবো ঠিক আছে অবশ্যই কিন্তু ইসলামিক ইসলামিকনে টেস্টেড মেনুরের পার্টিসিপেট করছেন সেই রিসিপ অ্যাড্রেস ঠিক আছে তো যাই হোক আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমি কী করি এখান থেকে ক্লাইম রিওয়ার্ডস আছে আমি এখানে একটা ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এখানে কি বলছে কুইস্ট ক্লাইমেট অর্থাৎ আমার কিন্তু এটা ক্লাইম হয়ে গেছে আপনার যখন এই রূপে আসবে তখন পর্যন্ত আপনার কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখেন তারা কী বলছে ইন রিভিউ অর্থাৎ আমার এটা কিন্তু তারা রিভিউতে লয়ে গেছে এটা যখন আমার রিভিউটা শেষ হয়ে যায় তখন কিন্তু এখানে তারা আমাকে কী বলে এখানে কমপ্লিট কিংবা সাকসেস লেখা চলে যাবে আপনি কিন্তু অবশ্যই এখানে এই টাস্কটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে এই ট্যাক্সটা কমপ্লিট না করলে আপনি যেখানে টেস্ট অ্যাড মেনে পার্টিসিপেট করছেন হয়তো বা আপনি সেই টেস্ট মেনেডে কোনো প্রকার উইন না হতে পারেন ঠিক আছে এটা হয়েছে মূলত হক ভিডিওটার কন্টেস্টের একটা আপডেট তো এটা আপনারা সবাই করে নেবেন তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এটা নিয়ে কথা বলতেছি না অবশ্যই কিন্তু আপনারা এটা করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা ভাই আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যালেলে ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটসিমটি অল করে দেবেন আর পুজোর সম্পর্কে জানতে অবশ্যই কনভার্সিটা কন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে বলে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ